হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আমি চয়নের ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস স্টুডেন্ট ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো দেখো, এখন বাজে 5:14, 10 তারিখ, 5:14, 10th ডিসেম্বর। তো আজকে তোমাদের রাউন্ড 2 সিট ম্যাট্রিক্স রিলিজ হওয়ার কথা ছিল। তো দেখো, মোটামুটি আধা ঘন্টা আগে তোমাদের সিট ম্যাট্রিক্স, যেটা রাউন্ড 2 সিট ম্যাট্রিক্স, সেটা রিলিজ হয়ে গেছে। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লেখা আছে প্রফেশনাল সিট ম্যাট্রিক্স রাউন্ড 2। তো এখানটায় গেলে তোমরা জিনিসটা ডাউনলোড করতে পারবে। এবং তারপরে দেখো, এখানে যে সমস্ত পার্টিসিপেটিং কলেজ রাউন্ড 2-তে, যে সমস্ত কলেজের সিট যেগুলো নেক্সট অ্যাড হয়েছে, সেই সমস্ত সিটের সংখ্যা এখানে দেওয়া আছে, সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ কটা কী সিটস আছে সেটা দেওয়া আছে মেনলি এখানটায়। দেখো, ফার্স্ট অফ অল তো একটা আয়ুর্বেদিক কলেজ আসছে, যেটা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার মধ্যে ওবিসি, এ, ইডাব্লিউএস, ইউআর, ইউআরপিসি, এসসি, এই সমস্ত ক্যাটাগরির আন্ডারে কটা করে সিটস আছে সেগুলো এখানে বলেছে। তারপর দেখো, ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, যেটা কিনা একটা বিডিএস কলেজ, তার আন্ডারে ইউআর, ইউআরপিসি, এসসিপিসি, এসসি, এসটি, এই সমস্ত ক্যাটাগরি আন্ডারে কটা করে সিটস আছে সেরকম সেটা বলেছে। তারপরে বর্ধমান ডেন্টাল আছে, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ আছে, মানে যেগুলো বিডিএস কলেজ পরপর, যেগুলো তোমরা রাউন্ড 1-এও দেখেছিলে, সেই সমস্ত কলেজের নামই মেনলি এখানে আছে। দেখো, হলদিয়া আছে, কুসুম দেবী আছে, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ আছে। তারপরে দেখো, বিডিএসের পরে হোমিওপ্যাথিকে ঢুকছে মেনলি। ফার্স্ট অফ অল তো ওটা আয়ুর্বেদিক কলেজ ছিল একদম ফার্স্ট এডটা, দেখো জেবি রয় স্টেট আয়ুর্বেদিক ছিল ওটা। তারপরে বিডিএস কলেজের লিস্ট দিয়েছে, তারপর দিয়েছে হোমিওপ্যাথিক কলেজের লিস্ট। তো হোমিওপ্যাথিক কলেজের আন্ডারে যে সমস্ত, মানে হোমিওপ্যাথিকের আন্ডারে যে সমস্ত কলেজ আছে, দেখো মহেশ ভট্টাচার্য, ক্যালকাটা হোমিওপ্যাথিক, এই সমস্ত কলেজের আন্ডারে যতগুলো করে সিটস আছে ক্যাটাগরি ওয়াইজ, সেগুলো সবগুলো দিয়েছে এখানে, সিট ম্যাট্রিক্স দিয়েছে রাউন্ড 2-এর ক্ষেত্রে। ক্যালকাটা হোমিওপ্যাথিক চলছে এখন। তারপর দেখো, মিদনাপুর হোমিওপ্যাথিক আছে, তারপরে আছে দেখো মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, খড়গপুর মেডিকেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এরকম করে যত সব কলেজ আছে হোমিওপ্যাথিকের আন্ডারে সেই সমস্ত কলেজ দিয়েছে এখানটায়। তারপর দেখো, এখানে এমবিবিএস ঢুকছে। দেখো এমবিবিএসে দেখো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, মানে যেটা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তার আন্ডারে টোটাল কটা করে সিটস আছে প্রতিটা ক্যাটাগরির আন্ডারে। দেখো ওবিসি এর ক্ষেত্রে 2 সিট, ওবিসি পিসির ক্ষেত্রে, ওবিসি এপিসির ক্ষেত্রে 1 সিট, ওবিসি বির ক্ষেত্রে 1 সিট, ওবিসি বিপিসির ক্ষেত্রে 1 সিট, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1 সিট, ইডাব্লিউএস পিসির ক্ষেত্রে 1 সিট, ইউআর এর ক্ষেত্রে 7 সিট, ইউআর পিসির ক্ষেত্রে 3 সিট, এসসির ক্ষেত্রে 4 সিট, আর এসসি পিসির ক্ষেত্রে 2 সিট, এসটির ক্ষেত্রে 1 সিট, এসটি পিসির ক্ষেত্রে 1 সিট। এরকমভাবে যে মোটামুটি জিনিসটা আছে, এটা গেল বাঁকুড়া সম্মিলনীর কথা, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কথা। তারপর দেখো বর্ধমানের আছে, বর্ধমানে দেখো টোটাল কটা সিটস আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তোমরা এই ভিডিওটা দেখা হয়ে গেলে একবার, আমি যেরকম করে ডাউনলোড করলাম গোটা জিনিসটা, ডাউনলোড করে কটা কি সিটস অ্যাড হয়েছে একবার সেটা দেখিয়ে নিতে পারো, ঠিক আছে? তো তারপরে দেখো, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ কলকাতা, নীলরতন সরকার, নর্থ বেঙ্গল, দেখো নর্থ বেঙ্গলে আমাদের কলেজে ইউআরের ক্ষেত্রে 7 সিট, তাছাড়া ওবিসি এর ক্ষেত্রে 1, ওবিসি বির ক্ষেত্রে 1, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2, এসসির ক্ষেত্রে 3, এসটির ক্ষেত্রে 1 করে, এরকম করে সিটস অ্যাড হয়েছে, ঠিক আছে? তাছাড়া দেখো আরজি করের আছে, পিজির আছে, যেটা তোমাদের আইপিজি এমইআর, মিদনাপুরের আছে। তাছাড়া দেখো তোমাদের কেপিসি মেডিকেল কলেজ, যেটা কিনা তোমাদের প্রাইভেট মেনলি মেডিকেল কলেজটা, তার আছে, জেএনএম কল্যাণীর আছে, সাগর দত্তর আছে, ঠিক আছে? এরকমভাবে সমস্ত কিছু আছে, মুর্শিদাবাদ, মালদা, ইএসআইসি, জগন্নাথ গুপ্তা, জগন্নাথ গুপ্তার অ্যাকচুয়ালি তোমাদের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। দেখো এখানে যে সমস্ত কলেজের আন্ডারে তোমরা দেখতে পাবে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিটস আছে, দেখো এখানটা যেমন প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা টোটাল 62 সিটস অ্যাড হয়েছে, ঠিক আছে? তো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিটস যেখানে যেখানে থাকবে সেগুলো সবগুলো প্রাইভেট কলেজ, ঠিক আছে? তারপর দেখো জগন্নাথ গুপ্তার পরে দেখো তোমাদের আইকিউসিডি, আইকিউসিডিও একটা প্রাইভেট ম্যানেজমেন্ট, মানে প্রাইভেট কলেজ একটা। ডায়মন্ড হারবারে দেখো কটা সিটস অ্যাড হয়েছে, ইউআর এর ক্ষেত্রে 4, ওবিসি এর ক্ষেত্রে 1, ওবিসি বির ক্ষেত্রে 1, এসসির ক্ষেত্রে 2, এসসিপিসির ক্ষেত্রে 1, এরকম করে অ্যাড হয়েছে। তারপর দেখো রায়গঞ্জে, রামপুরহাটে, এরকম করে তোমরা জিনিসটা একবার ডাউনলোড করে দেখে নিও সমস্ত কিছুটা। তারপর দেখো কুচবিহার, শ্রীরামকৃষ্ণা, পুরুলিয়া অ্যান্ড গৌরদেবী। তো দেখো সিট ম্যাট্রিক্স তো বেরিয়ে গেল। আমি যেটা তোমাদের আগে জানিয়েছিলাম আগের কয়েকটা ভিডিওতে, যে আমি রাউন্ড 2-এর কোনোরকম কোনো কাটআপের ভিডিও আমার চ্যানেলে দেবো না, অনেকেই দিচ্ছে বাট আমি দেবো না। কেননা দেখো রাউন্ড 2-এর কত কী কাটআপ যাবে সেই জিনিসটা কমপ্লিটলি ডিপেন্ড করে সিট ম্যাট্রিক্সের উপরে, ঠিক আছে? তো সিট ম্যাট্রিক্স যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কোনোরকম কোনো মানে কি অ্যাজাম্পশন করা আর কি সেই জিনিসটা একেবারেই বোকামোর কাজ হবে, ঠিক আছে? কেননা দেখো আগেরবারে যতগুলো সিটস অ্যাড হয়েছিল রাউন্ড 2-তে, এবছরও ততগুলোই সিটস অ্যাড হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা যদি আগের বছরের যেটা রাউন্ড 2-এর সিট ম্যাট্রিক্সের সাথে এবছরের রাউন্ড 2-এর সিট ম্যাট্রিক্সটা মেলাও, আকাশ পাতাল তফাত খুঁজে পাবে তোমরা, ঠিক আছে? তো তার জন্যই আমি মেলি রাউন্ড 2-এর যেটা সিট ম্যাট্রিক্স, সেটা মানে রাউন্ড 2-এর যেটা কাটআপের ভিডিও সেটা আমি ছাড়িনি।
বাট আমি আশা করছি যে এটার পরে এই যে তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোনোর পরে আমি আমার তরফ থেকে আমার চ্যানেলে হয়তো কাট অফের ভিডিওটা দিতে পারবো, এক দুদিনের মধ্যেই হয়তো দিতে পারবো, ঠিক আছে। তার জন্য তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং তারপরে দেখো এই ভিডিওটা তো তোমরা দেখলে, দেখার পরে তোমরা নিজেরা একবার এই তোমরা এই যে এটা যেটা আছে সিট ম্যাট্রিক্স যেটা আছে সেটা তোমরা ডাউনলোড করো, ডাউনলোড করে দেখো এবং দেখে দেখো তোমাদের যে কলেজে হয়েছে তার আগের কলেজে কতগুলো করে তোমাদের ক্যাটাগরি কতগুলো করে সিটস ফাঁকা আছে সেই জিনিসটা তোমরা দেখো, তাতে তোমাদেরও একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে তোমাদের কোন কলেজে হবে, ঠিক আছে। তো ব্যাস মোটামুটি এটাই ছিল আজকে ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলের প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।